এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন, যারা দাঁড়িয়ে আছেন বহুজন, যারা বসে আছেন বহুজন, তাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণের মন্দিরে গিয়ে কৃষ্ণকে পুজো করুন আর নাই করুন, দেবতার মন্দিরে দেবদেবীকে পুজো করুন আর নাই করুন, বাড়িতে যে দিবন্ত দেবদেবী আছে সেই দুটোকে আগে পুজো করুন, ওই দুটো পুজো না করে যদি আপনি ভগবানকে পুজো করতে যান ভগবান পুজো গ্রহণ করবে না। কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা, এই জগতে তিন রকমের গুরু আছে, প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে বেড়াই তবে তোর কৃষ্ণ সেবাটা বৃথা হয়ে যায়। ওই জন্য মায়েদেরকে বলবো, ভগবানকে ভজনা করবার আগে নিজের স্বামী স্ত্রীকে নয়, নিজের শ্বশুর মশাই শাশুড়িকে একটু সেবা করুন, নিজের বাবা মাকে একটু ভালোবাসতে শিখুন, দেখুন আপনার কৃপা হয়ে যাবে। আমি একটা একটা করে বলবো, মন দিয়ে শুনবেন যে যেখানে আছেন। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি, এই দুটো যতদিন শক্ত থাকবে ঘর ঠিক থাকবে, এই খুঁটি আর ছাদ যেদিন ভেঙে যাবে বাবা সংসার টুকরো টুকরো হয়ে যাবে। অনেক দাদা ভাইরা কীর্তন শুনতে এসছেন, জিজ্ঞেস করা হয় বাড়িতে কি আছে, আমার বাবা, ওনাকে রেখে এসছি, আমার স্ত্রী আছে, বাচ্চা আছে, অসুবিধা নেই, আমার বাবা আছে, তো ভরসা করতে পারেন আপনারা। বৃদ্ধ বৃদ্ধাকে যদি কেউ কম বয়সে রক্তের গরমে কাঁদান, ভবিষ্যতে আপনাকেও বসে বসে কাঁদতে হবে, একবারে সবিস্তারে প্রমাণ দিয়ে দেবো আপনাদের। অষ্টমীতে আপনি দুর্গাপুজোর দিনে পুষ্পাঞ্জলি দিচ্ছেন মাকে উপবাস থেকে, আর নিজের মা বাবা খাবার জন্য রাস্তায় বসে আছে, একটা কাপড় পায় নাই, মা দুর্গা যেন বলতে চাই, মাটির প্রতিমা পূজিস রে তুই, আগে ঘরের মা বাবাকে পুজো কর। আজকে বসু পরিবারকে আমি ধন্যবাদ জানাই যে বাবার স্মৃতিটাকে ধরে রেখেছেন, মাকেও খুব ভালোবাসেন, মা অতি ভালো মানুষ, কারণ আমি যখন এলাম তখন সত্যি আমি সারদা মা দেখতে পেলাম, অপরাধ নেবেন না, আমি সারদা মা দেখলাম, আমাকে বললেন তুমি তো আমার ছেলের মতো, লাউ দাও করে বললেন, তার মানে আমাকে অন্তরে কাছে টেনে নিলেন, তখন বুঝে নিলাম যে সত্যি মানুষ যদি ভালো না হওয়া যায়, হৃদয় যদি ভালো না যা হয় এত বড় অনুষ্ঠান করা যায় না। এবং শুধু এটা নয়, অনেক কিছু অনুষ্ঠানে তারা করায়, অনাথ আশ্রম আছে, এই সমস্ত ব্যাপার আছে, এগুলো আমি খবরগুলো পেয়ে গেছি, তো এগুলো করা মুখের কথা নয়, ভালো সন্তান জন্ম দিতে গেলে মাকে ভালো কর্ম করতে হয়, ভালো সন্তান জন্ম দিয়েছে, সন্তানরা যদি বেঁকে বসতো, বৌমা যদি বেঁকে বসতো এই অনুষ্ঠান করতে পারতো না, ভালো পরিবারে ভালো মানুষই আসে এই অনুষ্ঠানটাকে রক্ষা করার জন্য। এই জন্য ভগবানের আশীর্বাদ ইনাদের উপর থাক, আপনাদের আশীর্বাদ, আপনাদের প্রার্থনা ভগবানের কাছে থাক, যেন এদের বসু পরিবার দিনের পর দিন সুন্দর সুন্দর উপহার আপনাদের দিতে পারে। মাকে কেউ কাঁদাবেন না, মা জিনিসটা কেমন, বাড়িতে বড় বড় মাছের পিস রান্না করেছে, সবাইকে দেওয়ার পর ছোট পিসটা যার পাতায় পড়ছে সে হচ্ছে মা। আবার লক্ষ্য করুন যে যেখানে বসে আছে, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না, কীর্তন শুনে কি লাভ আছে, হেসে নিলেন, আনন্দ করে নিলেন, ঘর চলে গেলেন, লাভ নেই। আসল জায়গাটা যদি ধরতে না পারলেন, মনুষ্যত্বের বিকাশ না করতে পারলেন, মানুষ হতে না পারলেন, তবে জীবনে লাভ নেই। কীর্তন মানুষকে পরিবর্তন করে, মানুষের মনুষ্যত্বকে পরিবর্তন করে, পশুত্বকে দূর করে, মানুষকে মানুষ তৈরি করে দেয়। এই জন্য মা বাবাকে ঘরে সম্মান দিতে হয়। আর মা কাকে বলে, হসপিটালে যখন বাচ্চা হতে যায় মা তখন ছটফট করে বাচ্চাকে জন্ম দেবার জন্যে, ডাক্তারবাবু বলে মায়ের বাঁচবার আসনে ছেলে বাঁচতে পারে, মা কষ্ট করতে করতে জীবনটা বেরিয়ে যাচ্ছে, তাও ডাক্তারবাবুকে ইশারা করে ডাকছে, ডাক্তারবাবু আমি শুনলাম মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখতে দেবেন, এরই নাম হচ্ছে মা। যে মৃত্যুর আগে নিজের সন্তানকে দেখে তারপর মরতে চাই, এরই নাম হলো মা। আর মা কাকে বলে, একটা একটা করে শুনবেন, আর মা কাকে বলে যে যেখানে বসে আছে, দাদা ভাই আপনি কাজে যাচ্ছেন, আপনার স্ত্রী বলছে শুনছো এক থলে হাট এনো আমার ভাই আসবে, মেয়ে বলছে শুনছো বাবা মোবাইলটা নিয়ে এসো, ছেলে বলছে বাবা হাত ঘড়িটা নিয়ে এসো বাজার থেকে, একজন দরজা থেকে বলছে খোকা সাবধানে যাস আর সময় মতো খাবার খেয়ে নিস। আপনি সংসারে সবার জন্য আনলেন, সবাই আপনার কথা চিন্তা করলো না,
কিন্তু যার কথা আপনি চিন্তা করলেন না সেই দরজায় দাঁড়িয়ে বলছে খোকা সাবধানে যাস আর সময় মতো খাস একমাত্র ইনি হলেন মা খুব মন দিয়ে শুনছেন ছেলে যখন ছোট থাকে মা তখন কাঁদে খোকা আমার খায় না বলে আর ছেলে যখন বড় হয় তখন মা রাস্তায় রাস্তায় কেঁদে বেড়ায় খোকা আমায় ভাত দেয় না বলে এরকম সন্তান তৈরি করবেন না কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন যেন মা বাবাকে শেষ বয়সে একটু দেখতে পারে কৃষ্ণ ভক্ত সন্তান সন্ততি হলে তার মধ্যে বিবেক জন্মায় কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান না হলে বিবেক জন্মায় না তিলক মালা নিয়ে যে হয় তা নয় তিলক মালার দরকার আছে ওটা দরকার ওটা মাস্টার এটা না থাকলে কিন্তু জীবন উন্নতি করা যায় না এগুলো দরকার কিন্তু নিবেদন আপনাদের কাছে মা বাবাকে কেউ কাঁদাবেন না একটা কুমোর হাঁড়ি তৈরি করছে উত্তর দেবেন হাঁড়ির কানা যদি বেঁকে যায় কে দায়ী কুমোর দায়ী না হাঁড়ি দায়ী জোরে বলুন সে তো কুমোর দায়ী এদিকে দেখবেন মেয়েরা বাপের বাড়ি কোনোদিন যায় না কখন থেকে বলুন তো যখন থেকে তার মা বাবা মারা যায় অনেক মেয়েকে দেখেছি ভাই ফোটার দিনে ঘর থেকে বেরিয়ে আবার ঘরে ঢুকে যাচ্ছে দিদি তুমি ঘরে ঢুকে যাচ্ছ কেন যেতে যেতে আর গেলাম না বলে কেন এমন ফোন এলো এমন কথা বলল আমার সহ্য হলো না যেতে পারলাম না কেন আমার বাবা মা বেঁচে থাকলে এই কথাটা বলতো না আর আমি যাবো না দাদা আর আমি ওখানে পা দেব না যেদিন থেকে আমার মা চলে গেলো সেদিন থেকে আমার সব চলে গেলো বুড়ো বাবাটা বেঁচে ছিল সেও চলে গেলো আমার আর কেউ সংসারে মায়ের মতো আপন আর কেউ হয় না ছোটবেলায় বাচ্চা যখন কোলে থাকি একদিকে প্রস্রাব পায়খানা করে দেয় একদিকে খাবার খাইয়ে নিলাম মা মায়ের কত দায়িত্ব দেখুন রাত্রিবেলায় শীতের দিনে শুয়ে আছি বাচ্চাকে কাঁথা দিয়ে আড়াল করে রেখেছি বাচ্চা প্রস্রাব করে দিয়েছে কাঁথাতে কাঁথাটা ভিজে গেছে মা পাল্টে দিয়ে আবার কাঁথা দিয়েছে আবার প্রস্রাব করেছে আবার কাঁথা দিয়েছে শেষে যখন কিছু নাই তখন নিজের কাপড়টাকে খুলে দিয়ে বাচ্চাকে জড়িয়ে দিয়েছে কাপড়টাতে প্রস্রাব করেছে ভিজে কাপড়টা গায়ে নিয়ে মার শুকনো কাপড়টা বাচ্চাকে দিয়ে তারপর সন্তানকে মানুষ করেছে অনুভব করতে শিখুন শুধু কীর্তন শুনলে হবে না অনুভব করতে শিখতে হবে নিজেকে জাগাতে হবে নিজেকে জানতে হবে আমি কে আমার দায়িত্ব কি এই দায়িত্বগুলো যদি পালন না করতে পারি মানুষ বলা যায় না পশুর সঙ্গে তুলনা করা যায় ওই জন্য মা কাঁদাবেন না যে যেখানে বসে আছেন ছোট্ট একটা প্রমাণ দিয়ে দেব আপনারা বহুজন জানেন কলকাতায় আমরা একবার বহুদিন আগে গান করতে গেছিলাম ঠাকুরপুকুরে ক্যান্সার হসপিটালের পাশে তার নাম খোকন বাবু তো খোকনদার বাড়িতে যখন গেলাম অ্যালসেসিয়ান কুকুরটা নিয়ে বেরিয়ে এলো জিজ্ঞেস করলাম দাদা কুকুরটার দাম কত উনি বলেন 50,000 খাই কত প্রত্যেক দিন 5,000 টাকা ওপর তলায় নিয়ে গেলেন বললেন 3 দিন গান হচ্ছে আপনার শেষ দিন বললাম কতজন লোক খাওয়াচ্ছেন বলে 3 দিনে 6,000 লোক খাওয়ানো হয়ে গেল বাহ খুব ভালো কথা বলুন আপনার বাড়িতে কজন আছে বলে 4 জন কে কে আমার স্ত্রী আমার মা আমার ছেলে আমি ওদেরকে ডাকুন স্ত্রী এলো প্রণাম করলো ছেলে এলো প্রণাম করলো নিজে প্রণাম করলো মাকে দেখতে পেলাম না বললো মাসিমাকে একবার ডেকে দিই আমি একবার দেখতে চাই আমি প্রণাম করবো উনি কানে কানে বললেন প্রদীপবাবু আমার মায়ের সঙ্গে আমার স্ত্রীর গণ্ডগোল ছিল মাকে রেখে এলাম না বৃদ্ধাশ্রমে আমি জিজ্ঞেস করলাম দাদা কত কত লোক খাওয়ালেন বললেন 6,000 এত লোকের পাতা পড়লো আপনার মায়ের একটা পাতা পড়লো না দাদা বিশ্বাস করবেন না খোকনদা মনুষ্যত্ব আছে তো লোক খাওয়ান তো মনুষ্যত্ব আছে উনি খালি ঘর ঘর করে কাঞ্চনা বলছেন দাদা আমার মায়ের আশীর্বাদে সব হচ্ছে উনি বললেন নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে আর নারী যদি অনারী হয় পুরুষ নিচে নামে নারী যদি নারীর মতো হয় পুরুষ উপর ওঠে নারী ছিল চিন্তামণি পতিতা লয়ে বাস করে বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল নারী ছিল পদ্মাবতী জয়দেবকে গোবিন্দচরণ পাইয়েছিল নারী ছিল রামী রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল আপনাদের কাছে নিবেদন রইল মা আপনার নারী হয়ে বাঁচুন আনারী হয়ে নয় আপনার সহধর্মিনী হয়ে মা বাঁচুন কানে বিষ ঢালবেন না কানে অমৃত ঢালুন সংসার সুন্দর হবে
সংসারে কে কি বলেছে, আপনার স্বামীর কানে বিষ ঢালবেন না, সংসারটাকে নষ্ট করবেন না, অমৃত ঢালুন সহদরিম নিয়মিত, সংসারটাকে সুন্দর করুন, বৈষ্ণবে চরণ সেবা করে সংসারটাকে সুন্দর করুন। কীর্তন হয়ে গেল, খোকনদার বাড়িতে কীর্তন হয়ে গেল। খোকনদা বললেন, প্রদীপবাবু পরের বছর আবার আসবেন তো? কথা দিতে পারলাম না, চেষ্টা করব না, আপনাকে কথা দিতেই হবে, এখন লিখে যান। লিখে দিলাম আসবো, আমি গান করতে আসবো। এক মাস আগে খোকনদার ফোন, দাদা কি ব্যাপার, কীর্তন হবে না? কেন? আজকে আমার মা ছেড়ে চলে গেল। কোথায়? বাড়িতে না বৃদ্ধাশ্রম? বৃদ্ধাশ্রম। আমি একটা করে প্রশ্ন দিচ্ছি, উত্তর দিচ্ছি। আপনার স্ত্রী যায় নাই? হ্যাঁ, নিয়ে গিয়েছিলেন আপনি? আমি নিয়ে যাইনি। তাহলে গেল কি করে? আমার মায়ের যখন ফোন এলো বৃদ্ধাশ্রম থেকে যে আপনার মা খুব অসুস্থ দেখে যান, আমার ছেলে কিনে আমি গাড়িতে করে চেপে যাচ্ছি মাকে দেখবো বলে, আমার স্ত্রী দরজায় কাঁদছে। জিজ্ঞেস করলাম, কাঁদো কেন? উনি বললেন, প্রাশ্চিত্য করতে যাব। নিয়ে গেলাম, কি করলো? আমার মায়ের পা দুটো ধরে কাঁচা চোখের জল ধরে বাঁচছে। জিজ্ঞেস করলাম, শেষে বুঝলে? প্রথমে বুঝলে না? তখন উনি একটি কথা বললেন, কি জানি একদিন হয়তো আমারও এইরকমই অবস্থা। যদি আপনাদের মধ্যে মনুষ্যত্বের বিকাশ থাকে, যদি মায়েদের সেই জ্ঞান ভেতরে থাকে, তবে মাথায় রেখে দিন, যদি আজকে আপনি কাউকে কাঁদান, আপনার ছেলে যখন বড় হবে আপনাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেই দিন বুঝবেন আপনি কি অন্যায় করে। ওপরে একজন আছে, সেই স্মরণ করে যদি কেউ কাজ করতে পারে, একজন দেখছে, বিচার তিনি করবেন। আপনি আপনার দায়িত্ব করে যান। খোকনদা কেঁদে কেঁদে বলল, মা তোমার শেষ ইচ্ছা বলো, আমি পূর্ণ করবো, আজ আমি কারো কথা শুনবো না। মা বললেন, খোকন, শেষ ইচ্ছার কি পূর্ণ করবি? তবে আমার একটা ইচ্ছা আছে বাবা। কি? বৃদ্ধাশ্রমে কোনো ফ্যান নাই, যে রুমটাতে আমি থাকি সারা জীবন গরম পেলাম, একটা ফ্যান দিয়ে দিবি? মা, ফ্যানটা কার জন্যে? তুমি তো দু চার দিন পরে মরে যাবে। খোকা, আমার জন্য নয়, তোর ছেলের তো আস্তে আস্তে বয়স হচ্ছে, তার যখন বিয়ে দেবে তখন তোদের দুজনকে এই রুমটাতে আসতে হবে, আগে থেকে ফ্যানের ব্যবস্থা। নিবেদন আপনাদের কাছে, আপনারা যদি কারো ব্যবস্থা করেন, আপনার ব্যবস্থা ভগবান। হনুমানে যেমন তেমন নয়, পরম বৈষ্ণব ছিল, পশুকুলে জন্মে নিয়ে মানুষ শেখালো, তোমরা মানুষকুলে জন্মে নিলি, আমি পশুকুলে জন্মে নিয়ে কি করলাম দেখো। যখন সীতা মাকে উদ্ধার করেছে হনুমান, তখন সীতামা আদর করে হনুমানকে একটা মতির মালা দিয়েছে। হনুমান মতির মালাটা যখন পেলো, প্রথমে কপালে ঠেকালো, কানে ঠেকালো, নাকে ঠেকালো, চোখে ঠেকালো, মুখে ঠেকালো, জিভ দিয়ে চাটলো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। প্রশ্ন করবেন, 64 কেন করলো, 63 কেন করলো না, 65 কেন করলো না? ওই 64 টুকরো 64 মহান্ত রূপে কলিযুগে এলো, ওই যে হনুমানের 64 টুকরো করা। সঙ্গে সঙ্গে লক্ষণ বলল, মা এ তুমি দেখছো না, হনুমানকে তুমি মতির মালা দিলে, মতির মালার মানে জানে? দাঁত দিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলে দিল। এই হনুমান তুই কি করেছিস, তুই তো পশুকুলে জন্ম নিবি, তুই আর মানে কি বুঝবি? সঙ্গে সঙ্গে সীতা মাকে লক্ষণ বলছে, মা গো বানরে সপিলে মতি, মতিতে তার নাই কমতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতা, এ মানুষই পূজে তারে কেন বন্তি। মায়েরা অতুল ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখে? তুমি কি জানো না লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যত্ন করে? কুকুর তুলসী গাছ মানে প্রস্রাব করে দেয়, কেন তুলসী গাছের মানে জানে? একটা বাচ্চা ছেলেকে যদি আপনি মন্দিরে বসিয়ে দিন, পায়খানা প্রস্রাব করে দেবে, কেন? ও মন্দিরের মানে জানে না। বারবার অপমান করছে হনুমানকে লক্ষণ। তখন সঙ্গে সঙ্গে সীতা বললো, লক্ষণ তুমি ঠিকই বলেছ, এ হনুমানের কোনো জ্ঞান নাই, আমি মালাটা দিলাম আদর করে, আর মালাটাকে দাঁত দিয়ে টুকরো করে কেটে ফেলে দিল। সীতা বলল, বল হনুমান তুই আমার মালাকে অপমান করলি কেন? অপমান করার অধিকার তোকে কে দিয়েছে? মায়েরা কেউ যদি বকাবকি এ জগতে করে আমরা রেগে যাই, কিন্তু হনুমানকে যে শিখতে হবে, একটু রাগলো না, মাথা অনত করে বলল, মা গো মা গো আমি তোমার মালাকে কোনোদিন অপমান করতে পারি, তোমার মালা যে আমি সর্বকালে সম্মান করে যাই, তোমার মালা যখন তুমি আমায় দিলে, এ মালা কপালে ঠেকালাম কেন জানো,
এতো যেমন তেমন মালা নয় আমার মায়ের দেওয়া ভালোবাসার প্রেমের মালা বটি বলে কপালে ঠেকালাম চোখে ঠেকালাম কেন জানো কেন জানো এ মালাতে রাম দেখা যায় কিনা একবার দেখে নিলাম কানে ঠেকালাম কেন জানো এ মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখলাম দাঁত দিয়ে কেটে হা দাঁত জিভ দিয়ে চেড়ে চেড়ে দেখলাম সামনে দাঁড়িয়ে একবার গল্প নয় সামনে দাঁড়িয়ে ইশারা নয় সামনে দাঁড়িয়ে একবার গল্প নয় এই যে দেখান সবাই লক্ষ্য করুন দা জিভ দিয়ে চেড়ে চেড়ে দেখলাম কেন জানো রামচরণে তুলসী স্বাদ পাবো কিনা দেখলাম যে মালাতে রামে নাম শোনা যায় না যে মালাতে রাম দেখা যায় না যে মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না যে রামচরণে তুলসীর স্বাদ পাওয়া যায় না সে তো অলঙ্কার নয় কলঙ্কের হার তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম লক্ষ্মণ হনুমানের হাত দূরে ধরে বললো হনুমান রে এতদিন আমার অভিমান ছিল রাম আমার দাদা আমি তার ভাই আমার অহংকার ছিল তোকে দেখে সব অহংকার ভেঙে গেল বড় বড় লক্ষণে কেমন করে রাম ভজনা করতে হয় সঙ্গে সঙ্গে বলে তুই কি রামে দেখাতে পারবি বলে লক্ষণ তোমার তীরটা আমায় দাও আমি তোমাকে রামে দেখাবো যেই না তীরটা দিয়েছে হনুমান বক্ষ বিদীর্ণ করেছে অমনি কি দেখল শুধু রাম নয় দেখে সীতারামের যুগল মিল কাঁদতে লাগলো মুকুন্দ সরকার পণ্ডিত বলল কাঁদবে যদি সংসারের জন্যে কেঁদো না কাঁদবে যদি তবে ভগবানের জন্যে কাঁদো সংসারের জন্যে যত কাঁদবে তত তোমার ভেতরে জ্বালা বাড়বে যন্ত্রণা বাড়বে অশান্তি বাড়বে আর ভগবানের জন্যে কেউ যদি একবার কাঁদতে পারে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ তোমার হলামে বলে কাঁদতে পারবে তার ভেতরে শান্তির বাড়ি প্রতিষ্ঠা হবে সংসারের জন্যে কেঁদো না মা যত সংসারের জন্যে কাঁদবে তত চোখ থেকে জল পড়বে আপনার ছেলে মেয়ে বলবে তুমি আমার জন্যে করেছ কি আপনি বলবেন যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর সংসারের জন্যে যখন কাঁদবে চোখে জল পড়বে সে জল চোখের কোণ দিয়ে পড়বে সে জল স্পর্শ করলে গরম লাগবে সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাবে লাগবে কিন্তু কোন ভক্ত বা ভক্তিমতি মা যদি একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে হা গোবিন্দ তোমার হলামে যদি নয়নে জলে বুকে ভাসাইয়ে একবার গোবিন্দের চরণ ধোয়াইয়ে দিতে পারে তার মানব জনম সফল হবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে না তার চোখের জল তখন চোখের মাঝ দিয়ে পড়বে সে জল গরম হবে না শীতল হবে সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে না মিষ্টি মিষ্টি ভাব লাগবে 84 লক্ষ জনে ভ্রমণ করি এত সুন্দর মানব কুলে জন্মিনি যদি গোবিন্দ চরণ সেবা করতে না পারি তবে আমাদের মানব জন ও জনমে বিথাই যাবে হরি আমাদের মানব জন যদি কৃষ্ণ বলে না কাঁদিলে আমাদের মানব জন ও জনমে বিথাই যাবে Thank you.
আমাদের মানা জানা কত রকমের গাছ হতে হতে যেদিন আমি তুলসী বৃক্ষ রূপী জন্ম নিলাম আমার পাতা গোবিন্দের সেবাই লাগলো তুলসীর ডালে মালা করে ভক্ত যখন কণ্ঠে নিল তখন আমার গাছ জন্মে থেকে আমি মুক্তি পেয়ে গেলাম কুড়ি লক্ষ বার হলো দশ হ্যাঁ ন লক্ষ বার জলে জন্ম গ্রহণ করলাম কত রকমের জলজন্তু হতে হতে যেদিন শঙ্খ রূপে জন্মে নিলাম মায়েদের মুখে মন্দিরে বেজে উঠলাম সেইদিন আমার জল জন্মে থেকে মুক্তি হয়ে গেল কত হলো কুড়ি আর নয় ২৯ এগারো লক্ষ বার পোকা রূপে জন্মে নিতে নিতে যেদিন ভাগ্য ফলে আমি ভ্রমর কুলে জন্মে নিলাম যেদিন ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দির সেবাই লাগালাম সেই দিন থেকে আমার পোকা জন্মে থেকে মুক্তি হলো ৪০ দশ লক্ষ বার পক্ষী কুলে জন্মে নিলাম যেদিন অনেক রকমের পক্ষী হতে হতে ময়ূর কুলে ভাগ্য ফলে জন্মে নিলাম যেদিন গোবিন্দ আমার পালক মাথায় নিল সেই দিন আমার পাখি জন্মে থেকে মুক্তি হলো ৩০ লক্ষ বার পশুকুলে জন্মে নিলাম জন্মে নিতে নিতে যেদিন ভাগ্য ফলে গাভী কুলে জন্মে নিলাম যেদিন আমার চামড়া দিয়ে মহাপ্রভুর শ্রীখোল তৈরি হলো যেদিন আমার স্তন দুগ্ধ গোবিন্দের সেবাই লাগিল সেদিন আমার পশু জন্মে থেকে মুখ দিবে না ৮০ লক্ষ হয়ে গেল ৪ লক্ষ বার বানর কুলে জন্মে নিতে নিতে যেদিন রাম ভক্ত হনুমান রূপে জন্মে নিলাম